সংকেত বেড়ে চার ঘূর্ণিঝড় মিথিলি আঘাত হানতে পারে যেসব জেলায়। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মিথিলিতে রূপ নিয়েছে। এটি বাংলাদেশের উপকূলের 330 কিলোমিটারের মধ্যে চলে এসেছে। এর জন্য দেশের চারটি সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি 8-এ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় মিথিলিতে পরিণত হয়েছে। এটি শুক্রবার ভোর 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 470 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 445 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা বন্দর থেকে 330 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 330 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর ও দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল এলাকায় এবং এর দূরবর্তী দ্বীপ ও চরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে এর পরিবর্তে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও ভারী সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে আবহাওয়া অধিদপ্তর নির্দেশনা দিয়েছে। এদিকে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুক্রবার দুপুরের মধ্যে মিথিলি, খুলনা ও বরিশালের মাঝখান দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে। গতরাত থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছে।